হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সোহেল, আর আপনারা দেখছেন রিসা ইনফোভার্স ইউটিউব চ্যানেল। আর আজকে যে তথ্যটি শেয়ার করে দিতে যাচ্ছি বা যে সার্কুলারটি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, সেটি হচ্ছে রাশিয়াতে উড এবং স্টিল ফ্যাক্টরিতে কাজের সুযোগ নিয়ে বিস্তারিত এই ভিডিওটিতে শেয়ার করার চেষ্টা করব যে রাশিয়াতে মূলত কী কাজে আপনারা যেতে পারবেন এবং কাজের ধরন কী হবে, স্যালারি কত টাকা হবে এবং ডিউটি, ওভারটাইম, টোটাল খরচ, প্রসেসিং টাইম এ টু জেড কতদিন সময় লাগবে, এই নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ, যারা এই চ্যানেলে নতুন সংযুক্ত হয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিবেন, আর যারা অলরেডি করে রেখেছেন থ্যাংক ইউ সো মাচ। তাহলে চলুন শুরু করা যাক। সো আপনারা যারা রাশিয়াতে কাজের ভিসা নিয়ে যেতে আগ্রহী তাদের জন্য এই ইনফরমেশনটি খুবই গুরুত্বপূর্ণ হবে বলে বিশ্বাস করছি। সো আপনারা যারা এই সার্কুলারটি গুরুত্বপূর্ণ ভাবছেন তারাই শুধু শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, কেন রাশিয়া এমন একটি দেশ যেটি হচ্ছে ইস্টার্ন ইউরোপ, পূর্ব ইউরোপ এবং এশিয়াতে বিস্তৃত একটি দেশ, ইউরোপ এবং এশিয়ার মধ্যে পড়েছে। সো এই দেশটিতে মূলত কাজের অপরিসীম সুযোগ রয়েছে, বিশেষ করে ফ্যাক্টরিতে জেনারেল লেবার হিসেবে। সো আমাদের সার্কুলারটিতে যে সার্কুলারটি রয়েছে সেটি মূলত 150 জন কর্মী প্রয়োজন হবে, 150 জন কর্মী লাগবে টোটাল। সো ভিসার আগে আপনাকে এক টাকাও খরচ করতে হবে না, ভিসার পরে টোটাল টাকা খরচ করতে হবে। সো ভিসার পরে কত টাকা লাগবে সেই বিষয়ে ইনশাল্লাহ বলবো, তার আগে বলে নিই রাশিয়াতে মূলত আপনার ফ্যাক্টরিতে কাজ হবে এবং সেটা হবে উড, কাঠের ফ্যাক্টরি এবং স্টিলের ফ্যাক্টরি, কাঠ এবং স্টিলের ফ্যাক্টরিতে কাজ করতে হবে জেনারেল লেবার হিসেবে। কাজের ধরন যেটি হবে জেনারেল ওয়ারফেয়ার। সো আপনার এখানে কাজের বাস্তব অভিজ্ঞতা না থাকলেও চলবে, যদি কাজের বাস্তব অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আপনার স্যালারি একটু হাই হবে। সো বেসিক্যালি আপনাকে 8 ঘন্টা ডিউটি করতে হবে, থাকা এবং খাওয়া সম্পূর্ণ কোম্পানি আপনাকে প্রোভাইড করবে। সেক্ষেত্রে বেসিক যে স্যালারি হবে, বেসিক স্যালারি হবে $800 বাংলাদেশি টাকায়, যেটা দাঁড়ায় প্রায় 93,000 টাকার উপরে মাসিক বেতন। তাছাড়া ওভারটাইমের সুযোগ রয়েছে 8 ঘন্টার পরে, এবং থাকা খাওয়া যেহেতু কোম্পানি বহন করবে আপনি পুরো টাকাটা ইনশাল্লাহ সেভ করতে পারবেন। আর তাছাড়া প্রসেসিং টাইম সর্বনিম্ন 3.5 মাস থেকে 4 মাস সময় লাগবে, যেহেতু আপনাকে ভিসার আগে এক টাকাও জমা দিতে হচ্ছে না, শুধুমাত্র মূল পাসপোর্ট এবং হচ্ছে আপনার ছবি এগুলো আপনাকে জমা দিলেই চলবে। সেহেতু টোটাল খরচ হচ্ছে ভিসার পরে হচ্ছে আপনার 8 লক্ষ টাকা, যেটি ম্যান পাওয়ারের আগে অর্ধেক দিতে পারবেন এবং ফ্লাইটের আগে অর্ধেক দিয়ে ইনশাল্লাহ দিতে পারবেন, এবং 100% কাজ হবে, স্যালারি 93,000 টাকার উপরে থাকবে ইনশাল্লাহ, থাকা খাওয়া কোম্পানি বহন করবে এবং জেনারেল ওয়ার্কার হিসেবে সেখানে গিয়ে কাজ করতে পারবেন। কন্ট্রাক্ট 2 বছর থেকে 5 বছরের মতো হবে, কোম্পানি রিনিউ করবে, আপনার কাজের ধরন যদি ভালো হয় সেক্ষেত্রে বছরে কন্ট্রাক্ট শেষে 2 বছর পরে ইনশাল্লাহ আপনার স্যালারি বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে আপনি ওভারটাইম সহ আশা করা যায় যে 1 লক্ষ টাকার উপরে মাসিক ইনকাম করতে পারবেন। আপনার টোটাল খরচ হচ্ছে 8 লক্ষ টাকা, বিমান টিকিট, ম্যান পাওয়ার, এয়ার টিকিট সহ। আর শুধুমাত্র আপনাকে ফিঙ্গার অফিসে গিয়ে ফিঙ্গার দিতে হবে, ট্রেনিং সার্টিফিকেট এগুলো হচ্ছে আপনার নিজের। আর আপনারা যারা রাশিয়াতে কাজের ভিসা নিয়ে যেতে আগ্রহী রয়েছেন, 100% ভিসা হবে, নিশ্চিত থাকতে পারেন ইনশাল্লাহ। সেক্ষেত্রে আপনারা যদি ভিসার আগে যেহেতু 1 টাকা জমা দিতে হবে না, মূল পাসপোর্ট আমাদের কাছে জমা দিতে চান, সেক্ষেত্রে মূল পাসপোর্ট কুরিয়ারে জমা দিতে পারবেন অথবা আমাদের অফিসে এসে সরাসরি জমা দিতে পারবেন, এবং অবশ্যই সেটা করতে হবে আগামী তিন দিনের মধ্যে। শুধুমাত্র আমরা পাসপোর্ট নিব। সো যারা আগ্রহী রয়েছেন মূল পাসপোর্ট নিয়ে সরাসরি উপস্থিত হবেন আমাদের অফিসে। আমাদের অফিসের ঠিকানা হচ্ছে লাইবা ট্যুর অ্যান্ড ট্রাভেলস, মিশন রোড, শ্রীমঙ্গল, মলির বাজার। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01854140634, এবং আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য নাম্বার হচ্ছে 01888246207। সো এই হচ্ছে বিস্তারিত রাশিয়া সম্পর্কে এ টু জেড ইনফরমেশন, রাশিয়ার যে সার্কুলারটির কথা বললাম। সো আপনারা জেনারেল ওয়ার্কার হিসেবে যারা যেতে চান, আপনারা অনেকেই জানেন যে ইউরোপে অনেক ইউরোপের যে সমস্ত দেশ, সার্বিয়া, মন্টিনিগ্রো, সেই সমস্ত দেশগুলোতে ভিসার হার কিন্তু একদম 100%-এর মধ্যে 70%-60% থাকে। সেক্ষেত্রে রাশিয়ার ভিসা 100% হবে ইনশাল্লাহ, কোনো ধরনের সমস্যা নেই। আর যেহেতু আমরা 1 টাকা অ্যাডভান্স দিতেছি না, সো ইনশাল্লাহ আপনারা নিশ্চিত থাকতে পারেন ভিসার পরেই আপনাদের কাছ থেকে টাকা নেওয়া হবে, এবং যে কাজের কথা বলা হয়েছে 100% কাজের মিল থাকবে এবং স্যালারি যেটা বলা হচ্ছে সেটাই থাকবে, এবং ইনশাল্লাহ 100% আপনার থাকা খাওয়া কোম্পানি বহন করবে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, এবং চ্যানেলটিকে যুক্ত থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।